যুক্তফ্রন্ট ও গণফোরাম জোটের জাতীয় ঐক্য ঘোষণার লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। যোগ দেন জোট নেতা ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না। অসুস্থতার জন্য আসতে পারেননি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ঘোষণাপত্র পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সেনা মোতায়েন সহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, ভিন্ন মতের কাউকে নির্বিঘ্নে সভা সমাবেশ করতে দেওয়া হয় না। রাষ্ট্রের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সহ সমগ্র রাষ্ট্রকে এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার সমূহ হরণ করা হয়েছে। অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ নয়টি লক্ষ্য বাস্তবায়নে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিতে স্বাধীনতার স্বপক্ষের সবার প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন, জনগণের আর্থিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রের সকল আর্থিক প্রতিষ্ঠান সুবের শৃঙ্খলা নিশ্চিত, জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুষম বণ্টন। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন তার বক্তব্যে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ তার রাষ্ট্রের মালিকানা হারায়। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে এই ঐক্য গড়ে উঠুক, যাতে এই দেশের যে মালিকানা আমরা প্রকৃত অর্থে বলতে পারি, এই দেশের মালিক আমরা জনগণ। এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি না পাওয়ায় জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা দিয়ে আবার ফিরে আসেন যুক্তফ্রন্ট ও গণফোরাম নেতারা। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা।